একসঙ্গে 10,000 হিন্দু নিজ ধর্ম ত্যাগ করে বৌদ্ধ ধর্ম গ্রহণ করলেন। ভিডিও ভাইরাল, একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রের খবর। 10,000 লোকো কা ধর্ম পরিবর্তন করা দিয়া গয়া, ইয়ে 10,000। ভিডিও প্রকাশ্য আসতেই গেরুয়া শিবিরের আক্রমণ। ঠিক ওই ভাইরাল ভিডিওতে দেখা গেছে আম আদমি পার্টির মন্ত্রী রাজেন্দ্র পাল গৌতম উপস্থিত রয়েছে। সামনেই গুজরাট নির্বাচন, ওই নির্বাচনে বিজেপিকে জোর ধাক্কা দিতে চলেছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। আর ওই আম আদমি পার্টির মন্ত্রী রাজেন্দ্র পাল গৌতম হিন্দু ধর্ম ত্যাগ সভায় এবং বৌদ্ধ ধর্ম যোগদান সভায় উপস্থিত ছিলেন, ফলে এই ঘটনাকে একটা ইস্যু করে ফেলেছে বিজেপি এবং গুজরাটে পোস্টার লাগানো শুরু করেছে বিজেপি। ঘটনার জেরে আম আদমি পার্টির মন্ত্রী ইস্তফা দিলেন। তিনি জানিয়েছেন, আমার জন্য আমার নেতা অরবিন্দ কেজরিওয়াল এবং আমার রাজনৈতিক দল আম আদমি পার্টির উপরে কলঙ্ক লাগাতে চাইছে বিজেপি, সেটা কখনো হবে না, আমি ইস্তফা দিলাম। অরবিন্দ কেজরিওয়ালের মন্ত্রিসভা থেকে ইস্তফা দিলেন আম আদমি পার্টির নেতা রাজেন্দ্র পাল গৌতম। সম্প্রতি এক ধর্মীয় আলোচনা সভায় তার উপস্থিতি নিয়ে প্রবল বিতর্কের সৃষ্টি হয়। তার জেরেই দল ছাড়লেন রাজেন্দ্র, মনে করছে রাজনৈতিক মহল। রবিবার বিকেল 5টা নাগাদ একটি টুইট করে ইস্তফার ঘোষণা করেন আপ নেতা। টুইটে তিনি লেখেন, আজ মহর্ষি বাল্মীকির আবির্ভাব উৎসব এবং সেই সঙ্গে কাশিরাম সাহেবের পূর্ণতিথি। এমন সংযোগের দিনে আমি একাধিক বন্ধন থেকে মুক্তি হয়েছি এবং আজ আমার নবজন্ম হয়েছে। এবার থেকে সমাজে হয়ে চলা অত্যাচারের বিরুদ্ধে এবং অধিকার নিয়ে কোনো বন্ধন ছাড়াই আরও দৃঢ়তার সঙ্গে লড়াই চালিয়ে যাব। 5ই অক্টোবর বৌদ্ধ ধর্মের একটি আলোচনা সভায় উপস্থিত হয়েছিলেন দিল্লির সমাজকল্যাণ মন্ত্রী রাজেন্দ্র পাল গৌতম। অভিযোগ, সেই সভায় হিন্দু দেবদেবীদের অসম্মান করা হয়েছিল। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওয় দেখা গিয়েছিল 10,000 মানুষ হিন্দু ধর্ম থেকে বৌদ্ধ ধর্মে রূপান্তরিত হওয়ার শপথ নিচ্ছে, হিন্দু দেবদেবীদের আর নিজেদের উপাস্য হিসেবে গণ্য করেন না তারা। ভিডিও ভাইরাল হতে বিপাকে পড়েন কেজরি সরকারের মন্ত্রী। আবগারি নীতি নিয়ে এমনিতেই কেজরিওয়াল মনীষ সিসোদিয়া সহ আপ নেতা মন্ত্রীদের নিশানা করেছে বিজেপি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলো যেমন সক্রিয় রয়েছে, তেমন কটাক্ষ আক্রমণের বন্যা বইয়ে দিয়েছে পদ্ম শিবিরও। এর মধ্যে এমন ইস্যু হাতে পেয়ে আদৌ ছেড়ে দেওয়ার পাত্র নয় তারা। ভাইরাল ভিডিও প্রকাশ্যে আসতেই সোজা কেজরিওয়ালকে আক্রমণ করে রাজেন্দ্র পালকে বরখাস্ত করার দাবি জানিয়েছে বিজেপি। দলের জাতীয় মুখপাত্র গৌরব ভাটিয়ার অভিযোগ, হিন্দু ভাবাবেগে আঘাত করেছে আপ। ভাটিয়া বলেন, হিন্দু সম্প্রদায়ের প্রতি আম আদমি পার্টির কতটা ঘৃণা সেটাই বোঝা গেছে গৌতমের মন্তব্যে। বিজেপি নেতার আরও অভিযোগ, মুখ্যমন্ত্রীর নির্দেশে এসব মন্তব্য করা হয়েছে। বিতর্কের আগুন বাড়তে না দিয়েই তড়িঘড়ি ইস্তফা দিলেন আপ মন্ত্রী, তা বলাই বাহুল্য। মনুষ্য মাত্র কি উন্নতি কে লিয়ে হানিকারক তথা মনুষ্য কো ঊচ নীচ মাননে ওয়ালে আপনে পুরানে হিন্দু ধর্ম কা পুরী তরহ সে ত্যাগ করতা হুঁ और बुद्ध धर्म का स्वीकार करता हूँ। ये प्रतिज्ञा एक बार और लेंगे, मैं मनुष्य मात्र की उन्नति के लिए हानिकारक और मनुष्य को ऊंच नीच मानने वाले अपने पुराने हिंदू धर्म का पूरी तरह से त्याग करता हूँ और बुद्ध धम्म का स्वीकार करता हूँ मेरा ये पूरा विश्वास है कि तथागत बुद्ध का धम्म ही सही धम्म है। मैं ये मानता हूँ कि मेरा अब नया जन्म हो रहा है। मैं ये पवित्र प्रतिज्ञा करता हूँ कि आज से मैं बुद्ध धम्म के अनुसार आचरण करूंगा। डॉक्टर बाबा साहब